যে আমাদের সামনে একটা এসিটার সমস্যা হয়েছে, যে রিসিভার যে আছে সাকশন লাইটে, যে এটা হচ্ছে সাকশন লাইট, ঠিক আছে। তো সাকশন লাইনে একটা রিসিভার থাকে, এখানে অয়েলটা আসে জমা হয় বা গ্যাসও জমা থাকে। তো এই রিসিভারটা লিক হয়ে গেছে, এখান থেকে লিক হয়ে গেছে, যার কারণে রিসিভারটা রিমুভ করব। কিভাবে রিমুভ করতে হয় এই রিসিভার বা রিসিভার ছাড়া যে এসি চলে সেটা আমরা দেখব আজকে। সব কিছু ঠিক দেখবেন, আমি শুধু একটা এখানে ফিটিং দিব, এই যে একটা পাইপের সাথে আরেকটা পাইপ, এখানে একটা ইউ বানাকে বানিয়ে এখানে দিব, প্লাস ওয়ার্লিং করে গ্যাস চার্জ করবো। এখানে 2 দিন আগে গ্যাস চার্জ করছি, তো এরপরে আবার আজকে আসে দেখতেছি গ্যাস শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেছে এটা খুঁজতে খুঁজতে দেখলাম যে এখানে অয়েল পাওয়া গেছে। এই যে এগুলো অয়েল দেখতেছি, এখানে সবগুলো অন্য কালার হয়ে গেছে, এইখানে কালারটা কালারটা ভিন্ন। তো আমাদেরকে কালার থেকে বুঝতে হবে যে এখানে অয়েল যদি থাকে তাহলে বুঝতে হবে যে ওখানে লিক আছে। তো যার চটকারে লিকটা পাওয়া গেছে, এই জন্য আমি রিসিভারটা শেষ করতেছি। সেই জন্য আমাদের ওয়ার্লিং সেট লাগবে, যে আমার নিচে ওয়ার্লিং সেটটা আছে, এটা হচ্ছে যে পাইপ, এটা হচ্ছে যে এসি, এটা হচ্ছে যে 5 টন এসি ইউআর কোম্পানির। 5 টন এসিতে আমার এবার থাকবে যে 73 এবার 73, ঠিক আছে। তোমরা এলার যদি না থাকে, কোনো কম্পিউটার যদি এলার না থাকে তাহলে সিরিয়াল নাম্বার আছে, এখানে সিরিয়াল নাম্বার, ঠিক আছে, সিরিয়াল নাম্বার, মডেল নাম্বার, হ্যাঁ, এগুলো দিলে আমরা দোকানে যখন এগুলো নিব তখন তারা সেম কম্পিউটার একটা দিবে। নাম্বার আছে একটা এগোনোটার আছে, একটা আইসোলেটার আছে, আমরা আইসোলেটারটা বন্ধ করে কাজ করতেছি। যেটা বলছিলাম এগোনোটা রিমুভ করবো, এটা হয়েছে যে এগোনোটার রিসিভার। তো এটা রিমুভ করার পিছনে কারণ আছে, এটা অনেকদিন হয়ে গেছে। এখানে যে ওয়ার্নিংগুলো আছে এগুলো ডিস্টার্ব করতে পারে, ডিস্টার্ব করতেছে, সেই জন্য স্ক্যান করতেছি। এটা রিসিভার, এটার ভিতরে আমরা অয়েল পাওয়া যাবে, অয়েল আছে এখানে, এত বেশি অয়েল নেই। তো আমরা চেক করলাম, এটা তো অয়েল গ্যাস এগুলো জমা থাকে আর কি। তো আমরা কুমোডারটা রিসিভারটা রিমুভ করে এখানে একটা ইউ ব্যান্ড দিব, এক পাশে লাগাইছি আর এক পাশে লাগাবো। এই পাইপের সাইজটা হচ্ছে যে 7-8, এই পাশের সাইজটা হচ্ছে 7-8। তো এটার জন্য রেডিমেড পাওয়া যায় ইউ ব্যান্ড, ঠিক আছে, আমরা একটা রেডিমেড ইউ ব্যান্ড লাগাই দেবো। এটা হচ্ছে যে সাকশন লাইন, এখান থেকে ঘুরে আসে যে পাইপটা, যে পাইপটা এটা চলে গেছে, ঠিক আছে। তোমরা আজকে দেখলাম কীভাবে এই কোনোটার যদি লিক থাকে এটা কীভাবে রিমুভ করতে হয়, কীভাবে ফিক্স করতে হয়।